পৃথিবীতে অনেক ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস করেন কোথাও ইসলাম ধর্মের মানুষ বেশি আবার কোথাও খ্রিস্টান ধর্মের জনসংখ্যা বেশি তো আবার কোথাও হিন্দু বা অন্যান্য ধর্মের মানুষ বেশি বসবাস করেন পাড়ার মহল্লা থেকে চায়ের দোকানের আড্ডা আঞ্চলিক রাজনীতি থেকে জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতেও ধর্ম নিয়ে আলোচনা হয় ধর্ম নিয়ে আলোচনা হবে না এমনটা হতেই পারে না কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে কোন ধর্মের মানুষ কত শতাংশ এবং আপনি কি জানেন কোন ধর্মের জনসংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি তাহলে আসুন জেনে নিই পৃথিবীতে কোন ধর্মের মানুষ কত এবং কারা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ কোন ধর্ম পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ রয়েছে তার আগে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করুন যাতে করে পরবর্তী আপডেট মিস না হয় খ্রিস্টান ধর্ম পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে প্রথম স্থান অধিকার করে আছে খ্রিস্টান ধর্ম পৃথিবীর সবচাইতে বেশি মানুষ এই খ্রিস্টান ধর্মের অনুসারী পৃথিবীর প্রায় দুশো চল্লিশ কোটি মানুষ এই ধর্মকে অনুসরণ করে এই ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম হল বাইবেল খ্রিস্টান ধর্মের দুইটি ভাগ রয়েছে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট ইসলাম ধর্ম লোকসংখ্যার নিরিখে বিশ্বে দুই নম্বরে স্থান অধিকার করে আছে ইসলাম ধর্ম পৃথিবীর একশো আশি কোটি মানুষ এই ধর্মের অনুসারী পৃথিবীর সবচেয়ে বেশি দ্রুত গতিতে ইসলাম ধর্মের অনুসারী বাড়ছে ইসলাম ধর্মে বর্তমান সুন্নি ও শিয়া দুটি মতাবলম্বী রয়েছে সুন্নি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট শিয়া দশ থেকে পনেরো পার্সেন্ট পৃথিবীর পঞ্চাশটি দেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ হিন্দু ধর্ম বিশ্বে বর্তমানে লোকসংখ্যার বিচারে হিন্দু ধর্ম রয়েছে তিন নম্বরে পৃথিবীতে একশো কুড়ি কোটি মানুষ হিন্দু ধর্মের অনুসারে এরা মূলত সবাই দক্ষিণ এশিয়ায় বসবাস করে বেদ পুরাণ উপনিষদ হল হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হিন্দুদের মধ্যে কিছু অনুসারে রয়েছে যারা একশ্বরবাদী আবার কিছু হিন্দু অনুসারে রয়েছে যারা বহুশ্বরবাদী এই ধর্মের প্রধান চারটি বর্গ রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র বৌদ্ধ ধর্ম পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে চতুর্থ স্থান অধিকার করে রয়েছে বৌদ্ধ ধর্ম পৃথিবীতে বৌদ্ধ ধর্মের জনসংখ্যা প্রায় এক কোটি বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হল ত্রিপিটক চীনের সবচাইতে বেশি বৌদ্ধদের বসবাস হ্যান ধর্ম জনসংখ্যার বিচারে পৃথিবীতে বর্তমানে পঞ্চম স্থান অধিকার করে রয়েছে হ্যান ধর্ম চীনের সবচেয়ে বড় ধর্ম সম্প্রদায় হল হানজু বা এই হ্যান ধর্ম এরা একাধিক দেবতায় বিশ্বাস করে এবং প্রকৃতির পূজা করে বর্তমানে এদের অনুসারেই প্রায় চল্লিশ কোটির কাছাকাছি শিখ ধর্ম পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে ষষ্ঠ স্থান অধিকার করে রয়েছে শিখ ধর্ম বিশ্বজুড়ে শিখ ধর্মের অনুসারী প্রায় তিন কোটি এদের প্রায় সবাই বসবাস করে উত্তর ভারতের পাঞ্জাব প্রদেশে শিখদের ধর্মগুরুর নাম হল গুরু নানক এদের ধর্মগ্রন্থের নাম হল গ্রন্থ সাহেব ইহুদি ধর্ম পৃথিবীতে জনসংখ্যার বিচারে সপ্তম স্থান অধিকার করে রয়েছে ইহুদি ধর্ম পৃথিবী জুড়ে ইহুদি ধর্মের জনসংখ্যা এক কোটি সত্তর লক্ষের মতো এদের বসবাস চল্লিশ বা তেতাল্লিশ পার্সেন্টের মতো ইসরায়েল রাষ্ট্রে এবং পৃথিবীর অন্যান্য দেশেও এদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাহাই ধর্ম জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে অষ্টম স্থান অধিকার করে রয়েছে বাহাই ধর্ম বাহাই ধর্ম পৃথিবীর দুশোটিরও বেশি দেশে সত্তর লক্ষাধিক মানুষ এদের অনুসারী রয়েছে জৈন ধর্ম জনসংখ্যার দিক দিয়ে জৈন ধর্ম পৃথিবীর নবম স্থান অধিকার করে রয়েছে জৈন ধর্মের মানুষদের বসবাস মূলত ভারতবর্ষে পৃথিবীর মঠ পৃথিবীতে মঠ জৈন ধর্মের অনুসারী সংখ্যা প্রায় চল্লিশ লক্ষ সিন্ধু ধর্ম জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে দশম স্থান অধিকার করে রয়েছে সিন্ধ ধর্ম জাপানের স্থানীয় রাষ্ট্রীয় ধর্ম হল সিন্ধ ধর্ম এই ধর্মের অনুসারীরা ঈশ্বরে বিশ্বাস করেন না এরা মনে করেন যে কিছু মানুষের মধ্যে আত্মা রয়েছে যেগুলিকে তারা পূজা করেন পৃথিবীতে এই ধর্মের অনুসারে রয়েছে প্রায় চার লক্ষ এই ছিল আজকের এপিসোডে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন আমার ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন